রুটিন নাকা তল্লাশি চলাকালীন একটা মারুতি ভ্যানে তল্লাশি করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে তুফানগঞ্জ মহকুমারের টোল প্লাজা সংলগ্ন এলাকায় রুটিন নাকা তল্লাশি চলাকালীন একটি মারুতি ভ্যানে তল্লাশি করে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করে তুফানগঞ্জ থানার পুলিশ। ধৃতরা হলেন ষষ্ঠী বর্মন ও অশোক সাহা। এর মধ্যে ষষ্ঠী বর্মনের বাড়ি দিনাটা মহকুমারের ভেটাকুড়ি এলাকায় এবং অশোক সাহার বাড়ি ফালাকাটায়। আগ্নেয়াস্ত্রগুলি অসম রাজ্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের থেকে উদ্ধার হয় একটি 9mm পিস্তল ও একটি রিভলভার এবং মোট 4টি গুলি উদ্ধার হয়। তবে এই সবই কান্ট্রি মেড বলে সাংবাদিক বৈঠকে জানান অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। রবিবার তাদের তুফানগঞ্জ মহকুমার আদালতে তোলা হবে এবং 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। হ্যাঁ স্যার, কোথার থেকে উদ্ধার হলে বন্দুকগুলো কতজনকে আটক করেছেন? নতুন বছরে আমাদের জেলার পুলিশ সুপারের উদ্যোগে যেটা বিভিন্ন জায়গা কুচবিহার জেলা পুলিশের তরফ থেকেও বিভিন্ন জায়গায় সুরক্ষার জন্য সেন্সিটিভ পয়েন্টস যেগুলো আছে সেখানে আমরা কঠোরভাবে নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছি। তো আপনারাও দেখেছেন 31st December 2020 থেকেই, মধ্যরাত থেকেই আমরা জেলা পুলিশের তরফ থেকে আমাদের বড় সাহেবও নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং সেটা এখনও কন্টিনিউ চলছে বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টসে। তো তারই ফল গতকাল আমাদের তুফানগঞ্জের আমাদের যে টোল প্লাজা আছে সেখানে আমাদের ওসি তুফানগঞ্জ এবং তার বাহিনী নিয়ে নাকা চেকিং করছিল। ঠিক সেই সময় নাকা চেকিংয়ের সময় এই ষষ্ঠী বর্মন এবং অশোক সাহা, একজনের বাড়ি ভেটাগুড়িতে আর একজনের বাড়ি ফালাকাটাতে, তারা জাস্ট এই ফায়ারআর্মস আছে সেইগুলো নিয়ে তারা বিক্রির উদ্দেশ্যে কুচবিহার থেকে আসামের দিকেই যাচ্ছিল এবং পথে পুলিশের জালে তারা ধরা পড়ে। এটা একদম অপ্রত্যাশিতভাবেই হয়েছে, নাকা চেকিংয়ের সময়ই এরা ধরা পড়েছে। তো এটা কয়েকদিন আগেও আপনারা দেখেছেন দিনহাটাতেও এরকম একটা আমরা ঠিক নাকা চেকিংয়ের সময় আমরা ধরেছি। জেলা পুলিশের তরফ থেকে আরও বিভিন্ন জায়গা যেগুলো আছে সেন্সিটিভ পয়েন্টস আছে সেখানেও আমরা এখন নাকা চেকিং বা সারপ্রাইজ ভিজিট আমরা করছি, সেই সব জায়গাগুলোতে আমরা আস্তে আস্তে দেখছি এই সমস্ত। একটা আছে আপনার পুরো পারফেক্ট 9mm আছে, আর এটা আছে একটা রিভলভার 7.6 বরের, হ্যাঁ রিভলভারে আছে অ্যামুনেশন আছে আপনার 3টে আছে, 9mm 3টে আর রিভলভারের 3টে। কোথা থেকে নিয়েছিল? এটা হচ্ছে আমরা এই যেহেতু একদম কালকার ঘটনা, মধ্যরাতেরই ঘটনা, তো আমরা এটা ইনভেস্টিগেশনের স্বার্থে এর বেশি কিছু বলতে পারছি না, কারণ সেটা তদন্তে আর কি তদন্তেরই স্বার্থে আমরা এখন এই মুহূর্তে একটু বেশি কিছু বলতে পারছি না। হ্যাঁ ষষ্ঠী বর্মন ভেটাগুড়ি আর অশোক হচ্ছে ফালাকাটা। স্যার 29 তারিখ দিনহাটার থেকেও একজন ধরা পড়েছিল, তার সঙ্গে এসে কোনো যোগসূত্র আছে কি? সেটাও আমরা তদন্ত বললাম যে ওটা একটা আলাদা কেস, এটা একটা আলাদা কেস আছে, পুরোটাই আমরা তদন্ত করছি, এটা এখনো পর্যন্ত সেই পর্যায়ে আমরা যাইনি। তো তদন্তের পরে আমরা সব জানতে পারবো এবং বিশদ আমরা ব্যাখ্যা এই জন্য করতে পারছি না, আমরা তদন্তটা পুরোটাই আমাদের বাকি আছে। সামনে তো নির্বাচন আসছে, মনে হয় যে পলিটিক্যাল অচল অবস্থা, কিন্তু জেলাতে মাঝে মাঝে গুলি চলছে, সেগুলো দিনহাটে চলেছে, তো এরকম পলিটিক্যাল অস্থিরতা তৈরির জন্য এরকম মানা হচ্ছে না? এটা কি আছে সেটা পলিটিক্যাল কি নন পলিটিক্যাল বা কেবল ব্যবসায়িক স্বার্থে কি আছে সেটা আমরা পরে তদন্ত করেই দেখছি, কিন্তু এটা যেটা আছে সমস্যা আছে, বিভিন্ন কয়েকটা জায়গায় ঘটনা ঘটছে বলেই জেলা পুলিশ এত উদ্যোগী হয়ে কড়াভাবে বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে এবং তারই ফলশ্রুতি আমরা পরপর দেখছি জেলা পুলিশের এই সাফল্য। চলবে, এখন চলতেই থাকবে। ওটাও বললাম যে পুরো কোথা থেকে আনা হয়েছে, কোথায় কী পারপাসে ব্যবহার হবে সেটা পুরোপুরি আমরা এখন তদন্তের উপরেই ছাড়ছি। না এটা একদম এতটা আমরা তদন্তের জন্য এতটা আমরা খোলাখুলি রিভিল করছি না, এটা কেন আনা হচ্ছে কোথা থেকে আনা হচ্ছে এটা আমাদের পুরো কেসের তদন্তের উপরে।